বিএনপি নাকি নেতা আছে, তাদের নেতা নাকি বেগম খালেদা জিয়া এবং তার অবর্তমানে তারেক রহমানই নাকি তাদের নেতা। আইনের দৃষ্টিতে তারা দুজনেই নির্বাচনের অযোগ্য। তাদের নেতা বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত, আর যার নেতৃত্বে বিএনপি সুসংগঠিত বলে ফখরুল সাহেব দাবি করেন, সে তারেক রহমান তো দুর্নীতির বরপুত্র, দণ্ডিত পলাতক আসামি, যিনি রাজনীতি করবেন না বলে মুচলেকা দিয়ে দেশ থেকে পালিয়েছিলেন। বিপদ দেখলে এমন পলায়ন প্রিয় আর পলাতক আসামি নাকি বিএনপির নেতা। বিএনপি নেতারা বলেছেন, সরকার নাকি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চায় না, প্রকৃতপক্ষে বিএনপি নির্বাচনকে ভয় পায়। শেখ হাসিনার জনপ্রিয়তা নিয়ে তাদের যত ভয়, হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে দ্বিধাগ্রস্ত। আমি আগেও বলেছি, বাংলাদেশ আওয়ামী লীগ খালি মাঠে গোল দিতে চায় না, আমরা চাই একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, সরকার সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচনে বিশ্বাসী। নির্বাচন কমিশন নিয়ে বিএনপির নানান কথা, কমিশনকে তারা বিতর্কিত করতে চায়, নির্বাচন ব্যবস্থাকে তারা প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যমূলক তৎপরতা চালায়। আমরা বিএনপিকে মনে করিয়ে দিতে চাই, তাদের সময়ে কমিশন গঠনে তারা কি কারো মতামত নিয়েছিল, কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছিল? তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশে সাদেক আলী ও আজিজ মার্কা আজ্ঞাবহ নির্বাচন কমিশন গঠিত হয়েছিল, কোনো আইনে তোয়াক্কা তারা করেনি, 1.25 কোটি ভুয়া ভোটার তালিকাভুক্ত করে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা করেছিল কারা? দলীয় ক্যাডারদের। নির্বাচন কমিশনে মাঠ পর্যায়ে সারা দেশে নিয়োগ দিয়েছিল কারা?